সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি পার্থ চ্যাটার্জির কাছে। তো এত কোটি টাকা অর্পিতা ঘোষের কাছে চলে যাওয়ার বিশেষ কিছু কারণ ছিল, সেই কারণগুলো আমরা আজকে জানব। কিভাবে আলাপ হয়েছে, কিভাবে এত কোটি টাকা পার্থ বা অর্পিতা ঘোষকে দিয়ে দিয়েছে, সে বিষয়ে জানব। তো পার্থ চ্যাটার্জি, আপনি অর্পিতা ঘোষকে এত কোটি টাকা দেওয়ার আপনার কারণ কি? সে মেয়েটা খুব ভালো মেয়ে, আমার কাছে আসতো, বন্ধুত্ব সম্পর্ক, তাই কিছু টাকা দিয়েছিলাম ওকে, সামথিং কিছু। আচ্ছা, সামথিং কিছু টাকা, 20 কোটি টাকা আজ পার্থর কাছে হচ্ছে সামথিং কিছু টাকা। তো দর্শক, আজকে সামথিং কিছু টাকা, তাহলে পার্থর আরও কত কোটি টাকা আছে সেটাই জানবো। আপনার কি তাহলে ধন সম্পদ আরও কত আছে একটু অনুমান করে বলবেন প্লিজ। না, ইডি তরফ থেকে যখন খুঁজতে লেগেছে, খুঁজুক, আমি কিছু বলবো না মিডিয়ার সামনে। তো আচ্ছা, এবার আর করো। আচ্ছা, দেখতে পেলেন এখন পার্থ চ্যাটার্জি মিডিয়ার সামনে কিছুই বলতে উপস্থিত নেই। তো আমরা সরাসরি চলে যাব অর্পিতা ঘোষের কাছে। অর্পিতা ঘোষ, আপনার সঙ্গে পার্থর কিভাবে আলাপ হয়, কিভাবে আপনার পরিচয় হয় পার্থর সাথে? এত অল্প বয়সী মেয়ে, আপনি কিভাবে পার্থর সাথে আপনার পরিচয় হয়? আমার কলেজে ফাংশন ছিল, সেখানে পার্থরা এসেছিল, যে ওখানে আমি তাকে বরণ করে নিয়েছিলাম, সেখান থেকে আমাদের আলাপ শুরু হয়। আচ্ছা, পার্থর সাথে আপনার কতদিনকার সম্পর্ক? মানে 1.5 বছর হবে। আচ্ছা, 1.5 বছরে আপনাকে 20 কোটি টাকা দিয়েছে? ওই কম কম করে দিতে দিতে অতরি হয়ে গেছে, আমি তো আর খরচা করতাম না। ও আচ্ছা, আর শুনেছি আপনি পুকুরের ধারে আপনার বড় ফ্ল্যাটে পেছনে আপনি মাছ ধরাধরি করতেন। এই যে দর্শক, আলাপটা কিভাবে হয়েছে আমরা এখানে ইতিমধ্যে জেনে গেছি, এবার আমরা সরাসরি পার্থর কাছে চলে যাব। আচ্ছা, অর্পিতা ঘোষের সঙ্গে আপনি বন্ধুত্বের সম্পর্ক বলছেন, কিন্তু আপনি 20 কোটি টাকা বন্ধুত্বের সম্পর্কে আপনি 20 কোটি টাকা কেন দিলেন? আপনার কি তলে তলে অন্য কোনো সম্পর্ক ছিল তিনার সঙ্গে? না না, মোটেও না, সেটা বলবেন না। আপনারা আমাকে যেটা ভাবছেন সেরকম আমি না। আমার কাছে কিছু টাকা ছিল, ওর মা অসুস্থ ছিল, ওকে কিছু কিছু টাকা দিতাম তো, জাস্ট। তাছাড়া আর অন্য কোনো সম্পর্ক ছিল না আমার। তো আচ্ছা, এবার আমি সরাসরি চলে যাব অর্পিতা ঘোষের কাছে। তো অর্পিতা ঘোষ, আপনাকে এই যে 20 কোটি টাকা আপনাকে দিয়েছে, বন্ধুত্বের সম্পর্ক আপনি বলছেন, তো 20 কোটি টাকা আপনাকে কেন দিল? আমার মা অসুস্থ ছিল, তাই আমাকে কিছু কিছু করে দিত, ওই করতে করতে অনেক অনেক টাকা হয়ে গেছিলো। তো এত টাকা হবে আমি তো জানতাম না। ইডিতে সেদিনকে গনে আমাকে বলেছে। ও আচ্ছা, আপনি জানতেন না এত কোটি টাকা? আর আমি মিডিয়াতে আমি দেখলাম যে আপনার বড় বাড়ি ছিল, বাগান বাড়ি ছিল, আপনি পুকুরে একসঙ্গে মাছ ধরাধরি করতেন, এগুলো কি সত্যি? হ্যাঁ, ওরকম ইটুয়াডুক তো হবেই। মজা আয়া, বন্ধুত্বের সম্পর্ক আমাদের। বন্ধুত্বের সম্পর্কে আপনি মাছ ধরাধরি করেছেন? হ্যাঁ। আর আপনার পার্থ চ্যাটার্জিকে আপনাকে কেমন লাগে? তাকে আমার সিনেমা হিরোর মতো লাগে, হিরোর মতো লাগে। তো আপনার কি তার প্রতি আন্তরিকতা ছিল? না, আন্তরিকতা ছিল না আপনাকে। তাহলে আপনি কি ওনার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছেন? না। তাহলে আপনি মাছ ধরাধরি করেছেন? হ্যাঁ, মাছ ধরাধরি করেছেন, কিন্তু আপনি প্রেম করাকরি করেননি? না। আচ্ছা, আপনি যে একটা এত একটা পপুলার লোকের সঙ্গে আপনি মিশেছেন, তো আপনাকে ভয় লাগেনি? চলুন 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 সাইড প্লিজ। আর পার্থ চ্যাটার্জি, আপনি যে 12,000 ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন, সেই চাকরির টাকাগুলো কি আপনার হাতে সরাসরি আসতো? না, লোক ছাড়া রয়েছে, ওদের সঙ্গে ওদের হাতে হাতে চলে আসতো আমার কাছে। আচ্ছা, আর আপনি কি এই টাকাগুলো একা ভোগ করছেন? না, এসব কথা মিডিয়ার সামনে বলা যাবে না। এটা পুরো মিডিয়া ইডি করবে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আপনার আপনার সঙ্গে আরেকটু কথা বলা যাবে। আচ্ছা, আপনি যে 12,000 ছেলে মেয়ে যে এখন যে ইডির তরফ থেকে তাদেরকে আপনার চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে, তাদেরকে কি আপনি এখন ই দিবেন? আপনি কি তাদেরকে টাকা ফেরত দিবেন এখন, ঘুষের টাকা? না না, ওরা তো 2 নম্বরই করে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ওদের চাকরি বাদ যেতেই পারে। আচ্ছা, ওদের চাকরি বাদ যেতেই পারে। তাহলে আপনি 12,000 ছেলে মেয়েকে আপনি চাকরি দিয়েছেন, এই চাকরিগুলো এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো তাদেরকে কি আপনি এখন ক্ষতিপূরণ দেবেন? না না, কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। ওরা সব চাকরি পেয়েছিল, চাকরি চলে যাচ্ছে, তাতে আমার কি করার আছে?
দু নম্বরই করে চাকরি নিয়েছে, তো চাকরি তো যাবেই তো। আচ্ছা তাহলে তারা সরল সাধারণ ঘরের ছেলে মেয়ে, ঘুষ দিয়ে কোনো রকমভাবে আপনার কাছে চাকরি পেয়েছে, তো তারা যদি এখন চাকরি হারায় তাহলে তারা এখন কি রাস্তায় বসবে? না না, তারা সরল সাধারণ ঘরের ছেলে না, তারা বড়লোক ঘরের ভণ্ড ছেলে, যাদের পাশে ডিগ্রি ছিল না, টাকা ছিল না, টাকা ছিল ডিগ্রি ছিল না, তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, টাকা দাও চাকরি নাও। তো এই যে ভণ্ড ছেলেদের আপনি চাকরি দিয়েছেন বললেন, তো এই ভণ্ড ছেলের আপনি সন্ধান কী করে পেয়েছেন? যে বললাম না, 10% দিতাম, সব দায়িত্ব ওদের হাতে থাকতো, আমার পাশে স্যার টাকা আসতো, আমি চাকরি দিতাম। যটা চাকা যজনের চাকরির টাকা আসতো তজনের নামে আমি অ্যাপিল করে দিতাম, চাকরি হয়ে যেত, বাদ বাকি কাজ ওরা করত। আচ্ছা, তো এত ভণ্ড ছেলেকে আপনি চাকরি দিয়েছেন, তাহলে কি আপনার মেন উদ্দেশ্য ছিল আমাদের ভারতবর্ষের শিক্ষিত সমাজকে আপনার নষ্ট করার উদ্দেশ্য ছিল কি? না না, এটা তো ছিল না, টাকার জন্য মানুষ সব করে। হ্যাঁ, তো আমার কাছে ছেলেরা টাকা দিয়েছে, চাকরি নিয়েছে, হ্যাঁ, শিক্ষিত সমাজকে আমার নষ্ট করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষ মূর্খ হয়ে যাচ্ছে, মাস্টারের ছেলে মাস্টার হচ্ছে, লেবারের ছেলে লেবার হচ্ছে, মাস্টারের কাছে টাকা আছে আমার কাছে দিয়ে চাকরি নিচ্ছে, লেবারের হাতে টাকা নেই, ট্যালেন্ট আছে ওরা পারবে না চাকরি নিতে। ভিডিওটা সব ভানীয় কন্টেন্টের জন্য তৈরি করা হয়েছে, কেউ পার্সোনালভাবে নেবেন না, হ্যাঁ হাসির জন্য ভিডিওটা করা হয়েছে। সবাই লাইক শেয়ার করবেন, সবাই লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেউ ভুলবেন না। টাটা।